সহ আজকে সম্মানিত অভিভাবক মণ্ডলী এই প্রতিষ্ঠানের সুধী মণ্ডলী শ্রদ্ধেয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা সালাউদ্দিন শাহ যখন এই আজকের এই প্রোগ্রামের কথা চেয়ারম্যান মহোদয়ের সাথে বললেন বলার শেষে একসাথে আসার পথে আমি বললাম যে কিভাবে প্রোগ্রামটা করবা তোমরা বলো চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি থাকবেন আমাদের প্রথম একটা চমৎকার কথা আসছে যে আমাদের গ্রামের যে মুক্তিযোদ্ধারা আছে ওনাদেরকে আমি সম্মানিত করতে চাই এতই ভালো লাগছে আমার যে আজকে তারা সম্বর্ধিত করবেন আমাদের জীবন্ত মুক্তিযোদ্ধা যারা আছেন ওনাদের এমন সময় আসবে আমরা মুক্তিযোদ্ধাকে মানুষ ছিলেন না অন্য কোনো কিছু ছিলেন এটা কিন্তু আমরা জানবো না পুরোপুরি লুকমুখে শুনবো আমরা বইয়ের পুস্তকে দেখবো এভাবে সরাসরি দেখার সুযোগ হয়তো বা থাকবে না আমরা লক্ষ্য করেছি ঋতুপুত্রে সাতজনকে হারিয়ে ফেলেছি এই গ্রামের থেকে আমি এই দিক চিন্তা করে আমি আমার প্রতিষ্ঠানে যে কাজটি করেছি আমার খুব সহযোগিতা করেছেন মুক্তাদির হোসেন ভাই আমি ওনার সহযোগিতা নিয়ে আমি এই গ্রামের এবং মুলাই গ্রামের দুজন মোট 15 জন মুক্তিযোদ্ধার টোটাল তথ্য সম্বলিত একটা সব করে আমি আমার প্রতিষ্ঠানে স্থায়ীভাবে ওনাদের স্থায়ীভাবে বাধাই করে রাখার সিদ্ধান্ত নিয়েছি যে স্থায়ীভাবে এই 15 জন আমাদের মাঝে থাকবেন এ কারণেই আমি আরও বেশি খুশি হয়েছি যে আজকে মুক্তিযোদ্ধারা দেখেন অসুস্থ ভারে এই অবস্থা আমাদের এই মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ভাই কিছুদিন আগেও খারাপ অবস্থা ছিল ওনার শক্ত একটা অপারেশন হয়েছে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন আমাদের মাঝে ওনাকে বাঁচিয়ে রেখেছেন আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার প্রতি শুক্রিয়া জানাই আমরা দোয়া করি আমাদের মাঝে যুগে যুগে ওনারা বেঁচে থাকুক ওনাদের থেকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবো আমাদের দেশ পত্রিকা সম্পর্কে জানবো আমরা এই আজকের এই প্রতিষ্ঠানের আমি সকালে উদ্বুদ্ধ করতে এসেছি যে সুশৃঙ্খল একটা পরিবেশ দেখছি যে শিক্ষার্থীদের একটা সুশৃঙ্খল পরিবেশ আসলে আপনারা জানেন যে সালাউদ্দিন স্যার তার ছাত্র জীবন থেকে আমার ওই আমার সাথে একসাথে আমার সহকর্মী সে কাজ করছে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করছি তাকে আমি ব্যক্তিগতভাবে যত জানি সে কিন্তু দিতে জানে সে দিতে জানে আমি বিশ্বাস করি যে সালাউদ্দিন এখানেও এই একটা কিছু ঘটাবেন বলে আমার বিশ্বাস আমি আপনাদের সহযোগিতা চাই আজকের যিনি প্রধান অতিথি মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার এরিয়া সম্পর্কে গ্রাম সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা আছে মানে একটি ঐতিহ্যবাহী গ্রাম হলেও ছোট্ট একটি গ্রাম এই গ্রামে কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নাই এই গ্রামের প্রাণকেন্দ্রে আব্দুর রহমান আইডিয়াল স্কুলের মতো স্কুল প্রতিষ্ঠিত আমি বিশ্বাস করি যে এই স্কুল ওনাদের যে চিন্তা যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে শুধু এই প্রতিষ্ঠানই নয় এই গ্রামকে আরও সমৃদ্ধ করবে তার পাশাপাশি আপনাকেও সমৃদ্ধ করবে যেহেতু আপনি আমাদের অভিভাবক আমি আপনি সহ আজকের উপস্থিতির শুধু একটু ন্যাক দৃষ্টি চাই যে প্রতিষ্ঠানটা চলার পথে ভুলের ঊর্ধ্বে মানুষটা সকালেও যা বলছিলাম আমার তো আপাত অবস্থা ভুলে ভরা কারণ আমি একটা দায়িত্ব পালন করি দায়িত্ব না থাকলে কিন্তু ভুল হয় যখন আমি কোনো দায়িত্ব পালন করবো তখনই কিন্তু ভুলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু প্রায় 28 বছর একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি আমি জানি আমার আপাত অবস্থা ভুলে ভরা ভুলের আর শেষটাই এই ভুলগুলো আপনারা ধরেন না আপনারা আপন হিসেবে আমাকে ক্ষমা করে আমাকে সহযোগিতা করছেন বলেই আজকে সেই ছোট্ট হাজি ছোট গলি স্কুলটি আজকে কলেজ পর্যন্ত হয়ে প্রায় 2300 শিক্ষার্থী এখানে অধ্যয়ন এটা আপনাদের সহযোগিতা হয়েছে তা আমি মনে করি আমার সহযোগিতার দৃষ্টি থাকলে আব্দুর রহমান স্কুল একদিন এরকম আকার ধারণ করবে ইনশাআল্লাহ আমি আমাদের চেয়ারম্যান মহোদয় সকাল থেকে একেবারে রাত অবধি এখানে কথা বলতেছিলাম আমাদের দুস্থদের একটি প্রোগ্রাম আছে আগামীকালকে এখানে ওনার তো দায়িত্ব আছে সব শেষে প্রোগ্রাম শেষে রাত্রি 1টা বাজলেও উনি আমাদের একটু কাজ করবেন এটাও বলছে অর্থাৎ ওনাকে আজকে এই